সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের বিভিন্ন আপডেট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলছেন মিয়ানমার সীমান্তের শূন্য রেখায় আর কোনো রোহিঙ্গা নেই, বর্তমানে যারা ঢুকছে তাদের সবাইকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা জানান। ইমদাদ হকের সার্বিয়া ভ্রমণ বিষয়ক সার্বিয়া শুভ্র শহরের বইয়ের প্রকাশন উৎসবে তিনি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন অনেক বছর ধরে শূন্য রেখায় কিছু রোহিঙ্গা ছিল, এরা মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল, তবে এখন রাখাইনে দুই পক্ষের যুদ্ধ করেছে, তারাই এখন রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এর মধ্যে কিছু রোহিঙ্গা ঢুকে পড়েছিল বাংলাদেশে, যেসব ঢুকেছে তাদেরকে আর রোহিঙ্গা নেওয়া হবে না এবং শূন্য লাইনে এখন কোন রোহিঙ্গা নেই বলে নিশ্চিত করেছেন তিনি। তিনি বলছেন রোহিঙ্গা যেসব লোক ঢুকতে পেরেছে তারা তাদেরকে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে, এদের মধ্যে অনেকেরই ইউএনআইসিএইচের কার্ডও রয়েছে। এবং আবার তিনি আরও জানিয়েছেন লাতিন আমেরিকা এবং পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ এবং সেই লক্ষ্যেও কাজ চলছে এবং ওই দেশগুলোতে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করা হবে। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার মধ্যে নিরবিচ্ছিন্ন সড়ক এবং নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। সুনামগঞ্জ মদনপুর দিরাই শাল্লা জলসুখা আজমিরিগঞ্জ হবিগঞ্জের সড়কের প্রকল্পটির মোট খরচ ধরা হয়েছিল 769 কোটি টাকা। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনের মধ্যে, কিন্তু কাজ শেষ হয়নি, উল্টো প্রকল্পের খরচ আরও 170 কোটি টাকা বাড়ানো হয়েছে। তবে নতুন ব্যয় প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলছে পরিকল্পনা কমিশন। প্রকল্পটি সংশোধিত প্রস্তাবনা সূত্রে জানা গেছে সুনামগঞ্জ দিরাই মদনপুর শাল্লা জলসুখা আজমিরিগঞ্জ হবিগঞ্জ মহাসড়কের শাল্লা জলসুখা অংশটি নির্মাণ করা হয়েছে 15.80 কিলোমিটার এবং এটি সরকারের সম্পূর্ণ অর্থায়নে 769 কোটি 33 লাখ টাকা ব্যয়ে 2019 সালের জুলাই থেকে 2022 সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের কথা ছিল। প্রকল্পটি 2019 সালের 20 আগস্ট একনেকে অনুমোদিত হয়। প্রকল্পের ব্যয় বৃদ্ধি ভিত্তিকে প্রথম মেয়াদে প্রথমবার 2023 পর্যন্ত 1 বছর বৃদ্ধি করা হয়েছিল। তবে বর্তমানে নতুন অঙ্গ অন্তর্ভুক্তি, বিভিন্ন অঙ্গের পরিমাণ এবং ব্যয় হ্রাস বৃদ্ধি, বাস্তবায়ন বৃদ্ধি সহ মোট 939.86 কোটি টাকা অঙ্কের পরিমাণ বাড়ানো হয়েছে এবং প্রাকলিত ব্যয় জুলাই 2019 হতে জুন 2024 বাস্তবায়নের জন্য প্রথম সংশোধিত ডিপিপি প্রস্তাব করা হয়েছে। মূল অনুমোদিত ডিপিপির তুলনায় সংশোধিত ডিপিপিতে 170 কোটি 53 লাখ টাকা বা 22.17% ব্যয় বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে ওসমানী নগরে মিলছে না বরাদ্দ, প্রায় 300 সড়ক ভাঙাচোরা। গত বছর স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট ওসমানী নগরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির আওতাধীন অধিকাংশ পাকা রাস্তা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কের মধ্যে অনেক সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোকে বিটুমিন উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যে কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকার সাধারণ মানুষ। একাধিক সড়কের সেতু কালভার্টের অ্যাপ্রোচে ভেঙে পড়ায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। ভাঙাচোরা এসব সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে উপজেলার মানুষকে। বন্যার পর প্রায় 7 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত সব সড়ক সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, অভিযোগ করেছেন স্থানীয়রা। উপজেলা এলজিটি প্রকৌশলের অফিস সূত্রে জানা গেছে ওসমানীনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন 662 কিলোমিটার সড়ক রয়েছে, যার 92 ভাগ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আর পাকা আরসিসি মিলিয়ে 202 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার 349টি সড়কের মধ্যে 320টি সড়কের সংস্কারের প্রয়োজন এবং এতে ব্যয় ধরা হয়েছে 83.5 কোটি টাকা, কিন্তু বরাদ্দ না থাকায় সংস্কারের কাজ শুরু করা যাচ্ছে না। স্থানীয়রা জানিয়েছেন বিগত বন্যায় বিভিন্ন সড়কের উপর দিয়ে 2 থেকে 5 ফুট পানি প্রবাহিত হয়েছে। পানির তীব্র স্রোত এবং কয়েকদিন পানি জমে থাকার কারণে সড়কের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের জন্য অর্থ চেয়ে উচ্চতন কর্তৃপক্ষের নিকট তথ্য প্রেরণ করা হয়েছে। বরাদ্দ না থাকায় ক্ষতিগ্রস্ত সেতু কালভার্টগুলো মেরামতেও হাত দেওয়া সম্ভব হচ্ছে না। ওসমানীনগর উপজেলার এলজিইডি প্রকৌশলী জানিয়েছেন বালাগঞ্জ তাজপুর সড়কের ওসমানীনগর অংশে 3 মাসের মধ্যে কাজ সমাপ্ত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা আজ সারাদিনের কিছু আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।